বলো রাধা দামোদর কি, গুরুকুঞ্জ কি, ওদিকের হলো না না ভীমের কি হলো, সে তো কেঁদেই যাচ্ছে কিছুই খায় না, তাই না? এই চলছিল না মা, সেই গোলমাল তো এখনো চলছে। মা কুন্তি দেবী যুধিষ্ঠির মহারাজকে গিয়ে বলছে, বাপ যুধিষ্ঠির তুই একবার দেখ না বাবা, আমার কথা তো রাখলো না, তুই একটু ভাইকে বুঝিয়ে সুঝিয়ে খাওয়া, নাহলে যে শরীর খারাপ করবে, যে না খেলে থাকতে পারে না, অল্প খেলেও থাকতে পারে না, সে যে কিছুই খায় না। বলো রাধে রাধে। যুধিষ্ঠির মহারাজ এ কথা শোনার পরে কি করলো জানেন? তোমার কথা যেখানে শোনে না, আমি বোঝালে সে বুঝবে? আমি যাব না, তবে এমন একজনের কাছে যাব তার কথা, কার নাম বলে যান? যুধিষ্ঠির মহারাজ বলে, আমি শ্রীকৃষ্ণকে বলবো, তিনি ওকে বোঝাবে, ও খাওয়া চালু করবে, তিনি ছাড়া কেউ পারবে না। তো যুধিষ্ঠির মহারাজ অপেক্ষায় আছেন, কৃষ্ণ আসবেন, ভগবান কৃষ্ণ মুরলীধারী, তিনি পৌঁছে গেলেন, হরিব, উনি এসে প্রণাম করলেন দুজনকে, তাকে আগে কুন্তি মাকে প্রণাম করলেন, তারপর যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করলেন। দেখেন ভগবান প্রণাম করতে ছাড়েন, যদিও তিনি ভগবান, পিসিমাকে প্রণাম করলেন, দাদাকে প্রণাম করলেন, কারণ যুধিষ্ঠিরের বয়স কৃষ্ণের চেয়ে বেশি, এই জন্য সম্পর্কে দাদা, তাকেও প্রণাম করলেন। কিন্তু সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বসিয়ে দিয়ে বললেন, তোমার সঙ্গে কথা আছে। বল কি? ভীম খাচ্ছে না, ভগবান তো রুগী খাচ্ছে না বললেও মানা যায়, ভীম খাচ্ছে না এ কথা বিশ্বাস করা যায়? কুন্তি মাও তখন বলে, কৃষ্ণ এ কথা সত্য, কি যে হয়েছে, ধরাও যাচ্ছে না, কিছুই খাচ্ছে না, বাবা তুমি একটু দেখ। ঠিক আছে ঠিক আছে, আপনারা এ নিয়ে দুশ্চিন্তা করবেন না, আমাকে যখন জানিয়ে দিয়েছেন আমি দেখছি। যুধিষ্ঠির মহারাজ মাকে বললেন, মা তুমি আর দুশ্চিন্তা করো না, খাবার রেডি করো, চালু হয়ে যাবে, কৃষ্ণ যখন দায়িত্ব নিয়েছে কোনো অসুবিধে হবে না। ভগবান কৃষ্ণ ঠিক করলেন, তাহলে ভীম আছে কোথাও? ওই যে কি যে বিড়বিড় করে বলে আর পায়চারি করে, কিছুই বুঝতে পারি না, যাচ্ছে আসছে মাঝে মধ্যে। কি যে করে কিছুই বুঝতে পারি না, কৃষ্ণ বলে ও আমি ধরে ফেলেছি, কাজ হয়ে যাবে, এই যাচ্ছে। ভীম দা, ও ভীম দাদা এও বড়, মানে কৃষ্ণের চেয়ে এও বড়, এই জন্য দাদা বলছে। ভীম দাদা, কৃষ্ণ তুমি এখানে কেন? হ্যাঁ ভীম বলছে কৃষ্ণকে, তুই করে কথা বলে ভীম, কৃষ্ণ তুমি এখানে কেন? হই এসে গেলাম তোমাদের সবার সঙ্গে একটু দেখা করব, তাই এখানে নয় দাদা, সেখানে বসে যাও। মানে মেজাজ এমন বিগড়ে গেছে যে কৃষ্ণ এলেও তার ভালো লাগছে না, আর কৃষ্ণজি তো লাগিয়ে লাগিয়ে কথা বলেন না, এই জন্য ওনাকে খুব একটা পাত্তা দেয় না। আজকাল যখন বলছে ওইখানে দাদা আছে, তোমার যত কথা তো দাদার সঙ্গে ফিস ফিস ঘুষ 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 ঘুষ, কি যে কথা বলো আমি তো বুঝি না, যাও ওইখানে দাদা আছে, বলে দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেছে, তোমার সঙ্গে যেন আজ আমার কি ভালো লাগছে। ভীমের যে কাউকে ভালো লাগছে না, সে কথা কাকে বুঝাবে? ভীম তখন বলছে, আমার ভীষণ একটা চিন্তা মাথায় আছে, তুমি এখন যাও, আমি পরে কথা বলবো। কৃষ্ণ বলে, তোমার মুখ আজ শুকনো শুকনো কেন, সকালবেলা কি খেয়েছ, রুটি? ভীম যে কিছুই খায় না, তার ভেতরে আগুন জ্বলছে, তাকে যেই বলছে রুটি, ভীম বলে, কৃষ্ণ তুমি হঠাৎ অন্য কিছু খাবারের নাম বলে রুটি বললে কেন? বলে অনেকে রুটি খায়, জল খায় না, মুখ শুকিয়ে যায়, তুমি রুটি খেয়েছ? ভীম তখন রেগে গিয়ে, মানে এই মারে সেই মারে, কিন্তু মারাও যাবে না, এ সকলের সম্মানী সন্দেহ ব্যক্তি, তখন বলছে, কৃষ্ণ মানুষের মন বুঝে কথা বলো, এক এক সময় এক এক সময় এক এক রকম মন থাকে, তা তুমি সেসব বুঝো, অথচ আমাকে বল, সকাল থেকে আমি দানা পানি মুখে দিই না, আর তুমি বলছো আমি রুটি খেয়েছি। কৃষ্ণ বলে, তাই তাহলে তোমার ঠোঁট শুকিয়ে গেছে কেন? নিশ্চয়ই ভেতরে পেট গরম হয়ে গেছে, স্টোমাক গরম হয়ে গেছে। ভীম বলে, তোমাকে আমি ডাক্তার রূপে ডাকিনি,
তুমি ডাক্তারি করবে অন্য জায়গায় করো, বলে তাহলে তুমি নিজে খুলে বলো হয়েছে কি। কিন্তু সে তাও বলতে পারছে না। শেষকালে কি হলো জানেন, কৃষ্ণ বললেন যদি বলো ভালো, নাহলে আমি এখনই চলে যাব, আর তোমার ভাই বলে কেউ থাকবে না, আমি তোমাকে আর দাদা বলে ডাকবো। ভীম বলে কৃষ্ণ তুমি রাগ করো না, মনটা আমার কেন খারাপ, সে কথা আবার কাউকে বলাও যাবে। কৃষ্ণ বলে আমাকেও না, না তুমি কে, তোমার পেটে কিছু থাকে, এখনই বলবা তুমি, এখনই গিয়ে সংসারে সবাইকে বল। তখন কৃষ্ণ বলছে গড়া পাওয়া গেছে, তার মানে বাড়িতে কিছু ঘটেছে। বলে ভেন্দা দিনের বেলা হয়েছে না রাতের বেলা, মানে কৃষ্ণ তো খুঁটিয়ে বের করার লোক ভালো। বলে দিনে হয়েছে না রাত্রে, ভীম মুখ ফসকে বলে ফেলেছে রাত্রে, বলো রাতে রাতে, যেই বলেছে রাত্রে। সংসারী জীবের রাত্রে কি হয় বলতে হবে, কথা থাকে রাত্রে সবাই জানে। তা সকালবেলা যে পুরুষ মানুষের মুখ গোমরা দেখবেন, তার মানে দিয়েছে কি, গুরু দিয়েছে কি, সে কিছুই বলতে পারছে না। কৃষ্ণ রাতে হয়েছিল, কিন্তু কি হয়েছিল সেটা বলা যাবে। কৃষ্ণ বলে রাতে কি হতে পারে ওটা আর বলার লাগে না, তবে আমি বলি কি মীমাংসা আছে, চলো মীমাংসা করে দিই দ্রৌপদীর সঙ্গে, না ওর নামটা তুমি উচ্চারণ করো। তখন কৃষ্ণ ধরে ফেলেছে গো, কোথায় লেগেছে, সে বলে ফেলেছে তো, না ওর নাম তুমি উচ্চারণ করবে না, ওর নাম আমি করতে চাই না। তখন কৃষ্ণ ধরে ফেলেছে, এইখানেই কিছু হয়েছে। ভীম দাদা ও সব আমি শুনে নিয়েছি, শুনে নিয়েছো বলছো, কে বলেছে আমার সঙ্গে কি হয়েছে, আমি ছাড়া কেউ জানে না, কে বলেছে বলো, কে বলে। কৃষ্ণ বলে সেসব কথা তুমিও যেমন বলবে না, আমারও কি বলা উচিত, কে বলেছে তুমি তাকে ধরবে আর কাঁঠাল গাছ উপড়ে তাকে শেষ করে দেবে। ভীম তো মারলে তো লাঠি টাঠি দিয়ে তার হয় না, শুধু গাছ উপড়াবে আর চাপে ডাল ভাজা হয়ে যাবে। সরে থাক বলো রাধে রাধে। সে তখন বলছে আমি তার নাম বলবো না। তখন ভীম বলে আমি যদি রাতের ঘটনা বলি তাহলে আমি তার নাম বলে দেবো। আসলে তো কৃষ্ণ এখনো জানেনি, বের করবার জন্য ধাক্কা মারছে। কে ভীম তখন বলে আমি যদি রাতের ঘটনাটা বলে দিই তাহলে তুমি বলবে কে বলেছে, তোমার হ্যাঁ তাহলে আমি বলে দেবো। তখন ভীম চালু করেছে ফাঁকার দিকে, শোনো তুমি তো জানো কৃষ্ণ আমি একটু অল্পে রেগে যাই। বলে সে তো আমি জানি, যারা বেশি খায় তারা রাগবে নিয়ে নিয়ে, লোভ যারা সম্বরণ করতে পারে না, বান তারা সম্বরণ করবে কি করে, বাক্য মানেই তো রাগ ওঠে না, ঝেড়ে দিল রেগে। এই জন্য লোভকে যারা সম্বরণ করতে পারে তারা যে কোনো বানকে আটকাতে পারে, বাক্যবান সংযম করতে পারে। ক্রোধ কেউ করতে হবেই, জন্ম নেবেই, কিন্তু ওকে ধরে রাখার কায়দাটাও তাদের কাছে আছে। তবে ভীম বলে জানো তুমি তো জানো আমি একটু তাড়াতাড়ি রেগে যাব। সে তো জানি অত খেলে রাগ হয় না। তো ভীম তখন বলে এই গত রাত্রি কি ঘটেছে শোনো, তুমি তো সবই জানো যে আমাদের পাঁচ ভাই একজনকে বিয়ে করেছে। এখানে কারো আছে নাকি, পাঁচজন কারো না, থাকলে দু একজন থাকতেও পারে, পাঁচজন কারো না, আর একজনকে নিয়েই কি শান্তি, দুজন হলে আরো বেশি শান্তি। এই বলো রাধে রাধে, এই যে কি শান্তি পাচ্ছে, বিয়ে করার আগে কত কল্পনা আর কত কবিতা লিখেছে, বিয়ের পরে প্রায় সাহিত্য উঠে গেছে, আর যারা সাহিত্য পরেও কবিতা লিখছে তার আর সংসারে নাই, কার ছিড় হয়ে গেছে। যাই হোক, তবুও অনেক আমাদের ভারতবর্ষের সাহিত্যিক কবিতা আছে যারা চিরকাল লড়াই করে বেঁচে থেকেছে, তবে ঘটনা অনেক ঘটেছে, সেসব কথা আজকে না পরে আলোচনা করব। বলো রাধে রাধে। তাহলে আজকে যেটা ঘটেছে সেটা কি, ভীম বলছে তুমি তো জানো একটা মেয়েকে বিয়ে করেছে, বলে তার নামটা কি, নাম বলো না,
ওর নাম উচ্চারণ করতে আমার কষ্ট হয়। তুমি তো জানো তাকে বিয়ে করেছি আমরা পাঁচ ভাই বোন, সে তো সব জানি। নারদ ঋষি তোমাদের এসে নিয়ম করে দিয়েছে এক এক ভাই এক এক দিন বা এক এক সময় পত্নীর সঙ্গে রসালাপ করুক বা আলাপ আলোচনা করুক, তখন অন্য কেউ যাবে না। যদি কেউ ঢুকে যায় তাকে বারো বৎসর, বুঝতে পেরেছ, উঁকি মারতে যেও না। কেমন? তুই জন্য ভীম বলছে সব ব্যাপার তো তুমি জানো? বলে হ্যাঁ তা জানি। এইবার দেখো সে আমি কত রাত্রে দেখি, মানে কি করে দেখলে তুমি, যুধিষ্ঠির মহারাজ আমার দাদার ঘরে দ্রৌপদী শয়নকক্ষে, বলে আমি তবে দেখি যেতে যেতে সাইড দিয়ে দেখা গেছে। কথাটা কি ভুল হচ্ছে নাকি? দেখিনি, দেখা গেছে, কথাটা কি ভুল হবে? আচ্ছা মনে করুন আমি সামনে যাচ্ছি, যা দেখা যাচ্ছে না আমি দেখছি, দেখছি বললে কিরকম হবে? দেখা যাচ্ছে সামনে আর দেখেছি, এর নাম দেখেছি। এদিকে তো আপনার প্রয়োজন নেই, প্রয়োজন সামনে। তাহলে সামনে যা দেখবেন দেখা যাচ্ছে, আর যদি এটা আপনি দেখতে চাইছেন, তাহলে ভীম কি করছে? বলে আমি যাচ্ছি, যেতে যেতে দেখলাম কি, যুধিষ্ঠির মহারাজের ঘরে দ্রৌপদী। তো ভগবান কৃষ্ণ টুকুন বলে ক্ষতি কি, তার সময় হয়েছে, তারা দুজনে আছে, তাতে আপত্তি কি? বলে আপত্তি তো ওইখানে কি, যাক 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 তোমাকে বলবো নাই ভেবেছিলাম আবার বেরিয়ে পড়ব। কৃষ্ণ দেখলো আর খোঁচা মানলেও বেরোবে না, যাক 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 তুমি এখানে কি করছি? বলে আমি গান গাইছি। তুমি গান গাও? বলে গান গাও। ভীম বলল কৃষ্ণ তুমি আর আমাকে বলতে বলো না, যে দৃশ্য আমি দেখেছি সেটা তোমাকে বলা যাবে না, তুমি আমাকে ক্ষমা করো আমি বলতে পারবো। কৃষ্ণ বলে আমি কাউকে জোর করব, চেষ্টা করলাম তোমাকে বলার জন্য, তোমারই ভালো হতো, তুমি যখন বললে না থাক তুমি একটা গান আমাকে শোনা। ভীম তখন বলছে ওই গানটাই গাইছিলাম একটু আগে, ভোর থেকে ঘুম ধরে না বলে ভোরের দিকে গান গাইছিলাম। স্বয়ং দ্রৌপদী বলে দিল আমার দাদাকে তোমার ভাইকে দূরে গান গাইতে বলো। আপনি বলুন তো আপনার মতো শ্রোতা আমি কোথায় পাবো? আপনি তবু গান শুনতে চাই, আর আমি ভোরবেলা গান গাইছি, দ্রৌপদী দাদাকে বলে দিল তোমার ভাইকে ফাঁকা জায়গায় গান গাইতে, লোকের ঘুম ভেঙে যাবে, কি দুঃখ জানে। তুমি রসিকতা করছো না তো কৃষ্ণ? জানি আমার কণ্ঠটা ভালো না, যারা এরকম মারপিট করে রাগারাগি করে শক্তিমান হয় ওদের কণ্ঠ কি ভালো হয়? সে তো তবু তার কণ্ঠে গেয়ে যাচ্ছে, আর ভীমের কণ্ঠে গান মানে ঘুম কারো আসবে কি? রাধা কৃষ্ণ বাচ্চাও জেগে উঠবে, বাচ্চার মাও কেঁদে উঠবে। এই জন্য দ্রৌপদী ভোরবেলা উঠে যুধিষ্ঠিরকে বলেছে তোমার ভাইকে ফাঁকা জায়গায় গান গাইতে। এই জন্য ভীম সেটা আর জোর করে না গেয়ে এরকম যাক, মানে যাদের জন্য এত করলাম তারা আমাকে এত দুঃখ দিতে পারে? তাই কৃষ্ণ বলছেন দেখো ভীম আমাকে চেনো? বলে কি? আমি গান ভালোবাসি। বলে সেটা তো আমি জানি, কিন্তু তুমি যে এখন রসিকতা করছো না আমি বুঝবো কি করে? তোমার চোখের জলটা কে মুছালো? তুমি মুছালে, তাহলে এর দ্বারাও কি বোঝা যায় না? আমি গান ভালোবাসি না, আমি ভালোবাসি কি জানো? অন্তর। কি তালে গাইছো, কি রাগে গাইছো, এটা বড় কথা নয়। কেউ যদি অন্তর দিয়ে কৃষ্ণ নাম করে আমি তার হয়ে যাই, সে আমার হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা ভীমকে অনুরোধ করলেন কৃষ্ণ, না না আমি তো শুনতে চাইছি কারণ তুমি কাঁদছো, এই হৃদয়ের ব্যাকুলতার গান আমার কাছে এসে যাবে, তুমি একটা গান। ভক্ত কম আছে আওয়াজ বেশি আছে? ভক্ত বেশি আছে আওয়াজ কম হচ্ছে?
আওয়াজও বেশি হচ্ছে, তবে গালে হাত কিসের জন্য? বলো রাধে রাধে। আচ্ছা যাক, ভীমের কথা আর বলবো না, ছেড়ে দেবো। আমি জানি আপনারা ওই শেষটা দেখবেন খেলো কিনা, আমারও দুঃখ হচ্ছে জানেন, খেয়ে নিলেই ছেড়ে দেবো। বলো রাধে রাধে। কৃষ্ণ গান শুনতে চাইলে ভীম জানে আগের দিনে রাতের দুঃখ কাউকে বলতে পারে না। তারপরে দ্রৌপদী অপমানজনক সকালবেলা বলেছে ভাইকে দূরে গান গাইতে বলো, এই নানা রকম নিয়ে ভীমের অন্তরটা আজকে ভেঙে গেছে। কৃষ্ণ যেই গান গাইতে বলেছে না, কাঁদতে কাঁদতে গান গেয়েছে, হরিনাম গেয়েছে। তবে বলবেন হরি সামনে দাঁড়িয়ে আছে কার নাম গেয়েছিল? না, নরবপু ধারণ করেছেন ভগবান। ভীম কিন্তু জানেন না ইনি ভগবান। কেমন জানেন মানুষ, তার মধ্যে বুদ্ধি বেশি, শক্তি বেশি, যোদ্ধা ইত্যাদি সবকিছু বেশি আছে, শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু তা বলে এই নয় যে উনি কৃষ্ণ। নাম শুধু দ্বাপর যুগের কৃষ্ণ নয়, দ্বাপর যুগে তো গর্গমুনি ধ্যান করে জানলেন তবে কৃষ্ণ নাম রাখলেন। কেন? আগেও কৃষ্ণ ছিলেন, সেই কৃষ্ণ এসেছেন তাই কৃষ্ণ নাম রাখলেন। কৃষ্ণ নাম রাখে গর্গ কেন? ধ্যান করে জানলেন ইনি কৃষ্ণ, এই জন্য আলাদা করে নাম রাখার। তাহলে কি বোঝা গেল? কৃষ্ণ আগে ছিলেন তাই কৃষ্ণ নামের প্রচলন। কেমন? ভীম কৃষ্ণ নাম গাইলেন, কি তাতে ভগবানও প্রসন্ন হয়ে গেলেন, আর ভীম তো কেঁদে একটু সুখ পেলেন। কারণ সে তখন বলছে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, ভাই কৃষ্ণ ভাই। বল বলো দাদা। ভাই আজ আমি পরম সুখী হলাম। কেন? বল ভাই আমার গলা যে ভালো নয়, আমার যে সুর নেই কেউ না বুঝুক আমিও কিন্তু জানি, দ্রৌপদী যে আমার গান শুনে আমাকে সরে যেতে বলেছে, অপমান লেগেছে, কিন্তু আমি এটাও জানি আমার গান শোনার মতো নয়, কিন্তু আমার তাতে দুঃখ নেই। কেন জানো? ভগবান যদি আমার গান শোনে আর কাউকে শোনে। আমি তো শ্রোতাদের মনোরঞ্জনের জন্য ঘুরি গান গাই, আমি যদি আমার প্রভুর জন্য গান গাই তাহলে আমার প্রভু যদি প্রসন্ন হয়ে যায় আর আমি কাউকে। তাই আমি জানি কৃষ্ণ তোমাকে ঋষি মুনিরা শ্রদ্ধা করে ভালোবাসে, অনেকে তোমাকে হরিনাম শোনায়, তার যে তুমি আমার হরিনাম শুনলে তোমার কৃষ্ণ শুনে নিল, আমার ভগবান শুনে নিল, আমি খুশি। কৃষ্ণ বললেন তাহলে একটা কথা তোমায় শুনতে হবে ভীমদা, বল কি? আমি তোমার হরিনামে মুগ্ধ, আমি তোমার গান শুনে খুব খুশি হয়েছি, আমি যে তোমায় বর দিতে চাই, বলো তুমি কি বর নেবে? ভীম বললেন, কৃষ্ণ কেউ আমার গান শুনে আদর করে না, তুমি আমার গান শুনে প্রশংসা করলে, আর তোমার মতো মানুষ যাকে কত লোকে কত রকমের গান শোনা, তুমি ভীমের গান শুনে খুশি হয়েছো, এর চাইতে আর আমি কি বল চাই? একটু বলি গান করুন, হৃদয়ের গান করুন, কেউ শুনবে না কিন্তু তিনি শুনলেই কাজ হবে। ভীম এত প্রসন্ন হয়ে গেল, ভগবান এত প্রসন্ন হয়ে গেল, বর দিতে চাইছে। ভীম বলছে, কৃষ্ণ ভাই রে আমার কোনো বর লাগবে না রে, আমি খুব খুশি, এটাই তো আমার বর যে তুমি আমার হরিনাম শুনলে। কৃষ্ণ বললেন, তা হলো, কিন্তু তবু আমার ইচ্ছে তোমার এই পুরস্কার না দিলে আমি ঠিক মানে সুখী হতে পারছি না। ভীম তখন বলে, তাহলে বলি অনেক দিনের আমার একটা ইচ্ছা আছে, তুমি যখন একবারে দেবেই তখন আমাকে এটাই বলো। লোকে খালি বলে তোমাকে নাকি চেনা যায়, তোমার মায়াকে চেনা যায়, একটু দেখাও না ভাই, তোমার মায়াটা কি জিনিস একটু দেখাবে আমাকে, আমি বড় খুব ক্লান্ত হয়ে গেছি, চিন্তায় ব্যাকুল হয়ে গেছি, আজকে তুমি যখন আমাকে বর দিতে চাইছো এই বর দাও, তোমার মায়াটা কি সেটা নাকি কেউ বুঝতে পারে না, কেউ ধরতে পারে না, তুমি সেইটা আমাকে একটু দেখা। কৃষ্ণ হেসে বলছেন, অন্য কিছু দেখতে চাইলে মনে হয় ভালো হতো, এটা বাদ দিলে হতো না, ওই তোমার একটা রোগ, ওই জন্য মানুষ কেঁদে কেঁদে শেষকালে তোমাকে গালাগালি দেয়, জানো বলে কি বলে, তোমাকে পাষাণ বলে,
কাউকে কেউ অল্প ডাকলে চলে যাও, কেউ জন্ম জন্ম ডাকলেও তুমি ঘুরেও তাকাও না। তুমি বর দিতে চাইবে আর আমি বললাম যে একটু মায়াকে দেখবো, চিনবো, জানবো, সেটার বেলা তুমি বলছো অন্য কিছু, যদি পারো দাও নাহলে তুমি চলে যাও। কৃষ্ণ বলে তোমার ওইটাই দেখতে হবে, আমি ওইটাই দেখতে চাই। আমি অনেকবার ভেবেছি তোমার মায়াটা কি জিনিস আমার মাথায় ঢোকে। কৃষ্ণ বলে নিহার যখন দেখবে আমি আর কি বলবো, আগামী কাল মেয়েরা যখন সন্ধ্যা প্রদীপ দেয় নটার সময়, বাবা তার মানে সকলেই ভুল ধরছে, নটার সময় নয়, কেউ কেউ দেয় না, সিরিয়াল শেষ হলে শাঁখ বাজে না, মিথ্যে কথা। কিছু কিছু বাড়িতে সিরিয়াল দেখার পরে মনে নাই সন্ধ্যা দিতে, নটার সময় সন্ধ্যা বলো রাধে রাধে, হয়নি তো জানো না, সন্ধ্যা দেওয়ার আগে ভীম তুমি পা পা করে চলে যাবে ওই দূরে গঙ্গার পাড়ে যমুনার তীরে, বট গাছে তলায় নয় তুমি বট গাছে উঠে বসে থাকবে। ভীম বললেন আমি একা এই রাতের বেলা। বলে রাত কোথা, তোমাকে তো বললাম সূর্য ডুববে সঙ্গে সঙ্গে গিয়ে বট গাছে উঠে বসে থাকবে, আর ওই সামনে যে যমুনার তীরে দেখছো ফাঁকা জায়গাটা আছে না, ওই জায়গায় তুমি মায়া দেখতে পাবে, আর আমি যাব, আমি যাব তোমাকে দেখাবো। ভীম আর থাকতে পারে না, সে ছটফট করছে, উনি সন্ধ্যা দেবার আগে বলেছে, ঘন্টা দুই আগে ভালো করে জায়গাটাকে সব দেখে নেব, সব ঠিক আছে। ভীম তো এমনিতেই মন খারাপ, সংসারে কারোর সঙ্গে কথা বলে না, সেদিন খায়ও না, এখনো খায় না, কারণ সে তো বলতে বলতে কৃষ্ণ চেপে গেছে ভীম, আর বলে না কৃষ্ণকে রাতে কি দেখেছি, সেটা কিন্তু বাকি আছে। কেন সে খায় না এখনো বলে না, তার মনটা খুবই খারাপ। এখন কৃষ্ণের কাছে দাবি রেখেছে, তুমি যখন প্রসন্ন হয়ে গেছো তুমি বর দেবে বলেছো, মায়া দেখিয়ে দাও। কৃষ্ণ তখন তাকে জায়গা দিয়েছে কোথায়, বাবলা গাছের উপরে বসতে বলছে, ঠিক আছে ঠিক আছে, গাছ তো বট গাছ খুব লম্বা হয় না তাই না, শুধু নিচে তার শাখা পোশাখা বেশি মিলে দেয়, তো সেই ঝুপের ঝুপসির মধ্যে ভীম গিয়ে আগের থেকে ওই বেলা আছে কিছুটা, তখন থেকে কেউ দেখে না, চারিদিক দেখে নিল সব গরু বাছুর নিয়ে চলে গেছে ফুট ফুট করে গাছে। এইবার একটা বেশ ভালো জায়গা দেখে এরকম বসে আছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি কৃষ্ণ, মানে ওই গুনগুন করে গান চালাচ্ছে, চারদিকে শুধু তাকাচ্ছে, মায়া কথা দিয়ে বেরোবি বেরোবি, কিন্তু কৃষ্ণ আর আসে না। হঠাৎ দেখলো সূর্য ডুবে গেছে, ঝাঁকে ঝাঁকে শঙ্খ বাজছে, ঝাঁকে ঝাঁকে বাজে, একটা টাইমে বহু শঙ্খ বাজে না, সন্ধ্যের সময় ঝাঁকে ঝাঁকে শঙ্খ বাজছে, ঝাঁকে ঝাঁকে উলুধ ধ্বনি হচ্ছে, ঝাঁকে ঝাঁকে হরি ধ্বনি হচ্ছে, ঘরে ঘরে বলো রাধে রাধে। খুব ভালো লাগলো, ভীমেরও এই সময়টাকে উপভোগ করে নিল। করার পরে যখন সূর্য ডুবে গেছে, এইবার রোদ বেরিয়ে গেছে, আমি তো রুটি খাইনি কেন এত ভোর, যেই জোশ না উঠেছে কি চাঁদ উঠেছে, এইবার ভীম কষ্ট দেখতে পাচ্ছে, গাছপালা মোটামুটি অন্ধকার, শুধু যে ফাঁকা জায়গাটা সেখানে জ্যোৎস্নার আলোতে কেউ যদি যাতায়াত করে কি করছে না করছে সবই দেখা যায়, একটা বিরাট ফাঁকা জায়গা, সেই জায়গাটায় ভীম লক্ষ্য দিয়ে বসে আছে। বলো রাধে রাধে। হঠাৎ জনাদশের লোক এলো দিব্য জ্যোতিতে ভরা, পুরুষ মহিলা মিলিত জনা দশে এগুলো মানুষ নয়, তার একবারে অঙ্গ জ্যোতিতে, তাদের শরীরের জ্যোতিতে সে জায়গা আলোকিত হয়ে গেছে, পরস্পরকে দেখা যাচ্ছে, তবে চেনা যাচ্ছে না এরা যে মানুষ নয় এটা বোঝা যাচ্ছে। কি করছে এটা, কি একদম ঝাড়ু দিচ্ছে,
ভীম দেখছে ঝাড়ু দিচ্ছে, তার মানে কৃষ্ণ যে বলেছিল মায়া দেবী দেখা দেবে, মানে ঝাড়ুর পরে শিন পড়বে তারপর। তবে দেখছে আবার কিছু মহিলারা এসে সেখানে গঙ্গা জল ছড়াচ্ছে, কেউ এসে ধূপ জ্বালছে, কেউ ফুলের তোড়া রাখছে, এত সুন্দর করে সেই জায়গাটাকে সাজানো হচ্ছে। ভীম গাছের উপর থেকে দেখছে যে দেব দেবীর মতো দেখতে তারা ঝাড়ু দিচ্ছে, কেউ জল ছড়াচ্ছে, মানে তারা সব মানে চাকর চাকরানির কাজ করছে। তারপরে কিছুক্ষণ পরে আরো কিছু মানে দেবতার মতো দেখতে সেই মানুষেরা একটা বিরাট উঁচু সিংহাসন সোনার ঝলমল করছে, মণি খচিত রত্ন খচিত একটা সিংহাসন কয়েকজন মিলে ধরে আছে। তখন ভীম বুঝতে পারলেন বোধহয় মায়া দেবী বা কোনো বোধহয় এইখানে কোনো একটা সভা হবে, সবার সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি ওই সিংহাসনে। ওরে বাবা, দেখে তার পিছনে যে বড় সিংহাসন তার চাইতে একটা মাঝারি আর একটা সিংহাসন তারই পাশে রাখা হলো, তারপরে আর একটা ছোট সিংহাসন আনা হলো তারই পাশে রাখা হলো, এরকম অসংখ্য সিংহাসন ছোট বড় করে আনা হলো, গোল করে রাখা হলো অসংখ্য সিংহাসন। এর সর্বনাশ, এ কত বড় শোভা, কে আসবে, কারা এতে বসবে, ভীমের মাথায় ঢুকছে না। শুধু ভাবছে ভগবান তুমি যদি কৃষ্ণ তুমি আসবে বলেছিলে আমায় দেখাবে বললে, এইটা যদি তুমি দেখতে তোমারও ভালো লাগতো, কি অপূর্ব অপূর্ব সিংহাসনগুলো আনা হলো। তারপর দেখতে পেল কারা কারা আসছে, যত রাত বাড়ছে নানান বাদ্যি বাজনার দ্বারা তারা এক একজন এক একজনের বাজনা এক এক রকম, এক একজনের সম্বর্ধনা এক এক রকম, হাঁসের পিঠে চড়ে একজন আসছে আর তার জয়গান গাইছে, কেউ চামচ দুলাচ্ছে, কেউ নর্তন করছে তার সামনে। বলতে পারবেন হংস কৃষ্ণ একজন পুরুষ, হংস কৃষ্ণে মা সরস্বতী হন, কিন্তু আমি পুরুষ বলে দিয়েছি আপনারা ধরে ফেলেছেন, তাহলে কি হাঁসের পিঠে চড়ে ভোলানাথ আসছে? বলো ব্রহ্মাজি কি, সকলে বলো ব্রহ্মাজি কি। আচ্ছা, গাছের উপরে যে বসে আছে সে বলছে, সে ভাবছে এ কত বড় স্বভাব, ব্রহ্মা কোথায় বসবে, কোনটায় বসবে, দেখে ব্রহ্মা এসে বসবে যে মাঝারি মাঝারি আছে সেইটায় এসে ব্রহ্মা বসলো। তার স্ত্রীর নাম কি ছিল, কি নাম, গোলমাল আছে, হ্যাঁ কেউ বলে দিয়েছে সাবিত্রী, একজন বলছেন সাবিত্রী, সাবিত্রীকে টেনে পাশে বসিয়ে বাম দিকে বসো, লোকজন এসে যাচ্ছে বসো। মেয়েরা আবার কিরকম হয়, নানা জনের সঙ্গে দেখে দিদি কেমন আছে, সব জায়গায় কি সমান, পরে দিদি হবে, এখন বসো দিদি। সাবিত্রীকে বসিয়ে দিল, ও বাবা দেখা যায় আর একজন গরুর পিঠে চড়ে আসছে, বাজা ভেরি বাজা ভোলানাথ কি, শঙ্কর ভগবান কি, মা পার্বতী কি, সিংহ বাহিনী কি। হ্যাঁ, এই যে আসে দেখেন, আপনারা দেখবেন নেতা মন্ত্রী এলে কিরকম করে, কিরকম করে আমি দেখিয়ে দিই, সে বুঝতে পারবেন। চারদিকে দেখবেন লোক রাস্তায় ঘিরে আছে, তারা কি আস্তে আস্তে যায়, একবার জোরে করে যাচ্ছে, সিকিউরিটি আছে, আর কিরকম যাচ্ছে সেই রকম করে, মা পার্বতীও এরকম যাচ্ছে, দশ হাত এরকম করে দিয়েছে, যার যে ভক্ত তিনি ভোলানাথ একদিকে এরকম করছে, যারা বলছে বম শঙ্কর ভোলানাথ তাদেরকে এরকম বলছে, ডুগডুগি বাজাচ্ছে বলছে ঠিক আছে কোই কোই বাত নেই হাম হ্যাঁ, আর মা পার্বতীর জয় ধ্বনি যারা দিয়েছে মা পার্বতী দশ হাত দিয়ে বলছে, এরকম করে এসে তিনিও বসলেন। কিছুক্ষণ পরে দেখা গেল পাখির পিঠে চড়ে আরেকজন, কি পাখি, গরুর পক্ষী, বিনোদানন্দন গরুর পক্ষীকুলের শিরোমণি তিনি আসছেন, তার পিঠে কে আছে, স্বয়ং ভগবান বিষ্ণু আছে, মা লক্ষ্মী দেবী পাশে, কি তিনি এলেন, একবারে সকলেই উঠে দাঁড়ালো, কেন উনি সব, তখন
মানে ভীম গাছের উপরে বসে বলছে, তাই বলো ওই সিংহাসনটায় রাধাকান্ত লক্ষ্মীকান্ত বসবেন। এতক্ষণ পরে বোঝা গেল মিটিংটা ভগবান ডেকেছেন কিছু একটা আলোচনা। ভগবানকে জল ছড়িয়ে আনা হলো, উলুধ্বনি করে আনা হলো, সম্বর্ধনা করা হলো, পুষ্প বৃষ্টি করা হলো। বিনয় গৌর হরিব ভগবান বসে পড়লেন, তবে ওইটায় বসে, ওই উঁচুটায় বসেনি, ওই যে দুজন বসে আছে যে লাইনে, ব্রহ্মা আর ভোলানাথ, ভগবানও তার সাইডে গিয়ে বসলো মা লক্ষ্মী দেবীকে নিয়ে। ভীমের মাথা ঘুর ঘুর করছে, এমনি পেট জ্বলে যাচ্ছে, সারাদিন কিছু খায়, সিংহাসনটায় কে বসবে? কৃষ্ণ যে আমাকে মায়া দেখাবে বলল, আমি মিটিং দেখতেছি, মায়া দেখবো? ভীম জানে আমাকে অন্য কোথাও নিয়ে যাবে মায়া দেখাতে, কৃষ্ণ আসবে, কিন্তু সে হঠাৎ দেখলো এই দৃশ্য চলছে, এই রকম ভগবান এলো, তারপরে অরুণ এলেন, বরুণ এলেন, অগ্নি এলেন, সূর্য দেব এলেন, চন্দ্র দেব এলেন, পবন দেব এলেন, সবাই যে যার স্ত্রীকে নিয়ে, আত্মীয়দেরকে নিয়ে, সেই যে ছোট ছোট সব আসন আছে, সিংহাসন, সবাই বসে বলল, কিন্তু মেন যেটা তার লোক এখন রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী। ভীম এখনো ধরেই উঠতে পারে না, ভগবান বিষ্ণু যখন বসে গেল তার উপরে আর কে আছে? এইবার সকলে উঠে দাঁড়াচ্ছে, ওই ওই আসছে, ওই আসছে করছে। ভীম তখন পড়ে যাবে গাছ থেকে সেটা ভাবতে পারে না, সে তো গাছের উপরে ওই আসছে বলছে, সে এরকম করতে করতে একবারে বট গাছ থেকে পড়ে গেছে, কিন্তু পড়ে গেলে কি হবে? সে যে তাকে যে কৃষ্ণ বলেছে দেখা যেন না যায় বট গাছের উপরে বসবে, সে আবার ঝটপট করে উঠে পড়েছে, উঠে পড়ে শুধু অপেক্ষা আছে কে আসছে। ভগবান পর্যন্ত উঠে পড়েছে, পঞ্চ পাণ্ডবের মধ্যে চার ভাই আছে এক ভাগ্নে, মানে ভীম তো নাই, কিন্তু পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠিরও সেখানে বসে আছে, সকলেই বসে আছেন, বসে ছিলেন, মানে এই মাত্র উঠে পড়লেন, ওই আসছে, ওই আসছে, ওই আসছে, সকলে হাত তুলছে, হরি বল বলছে, হরি বল, হরি বল, উলুধ্বনি শঙ্খ ধ্বনি। নানা গান বাজছে, বাদ্যি বাজনা, ঢোল কাঁসর ঘন্টা বেজে উঠলো, ভেরি বেজে উঠলো, মেয়েরা নাচতে শুরু করলো, আসছে আসছে, সাবধান, সরে যান, সরে যান। তার অনেক সিকিউরিটি, সেই সব সিকিউরিটিরা লোক সরিয়ে দিচ্ছে, দেব দেবীগণকে সরিয়ে, সরে যান, উনি আসছে, উনি আসছে। দেখা গেল অন্য কেউ না, একটি মেয়ে মানুষ, তবে মেয়ে মানুষ হলে কি হবে, তার যে জ্যোতি, তার যে প্রভাব, তার দিকে তাকিয়ে সকলেই দণ্ডবত করছে, প্রণাম করছে, আর সকলেই মাথা নিচু করে তাকে সম্বর্ধনা জানায়। এবার তার ভাবটা দেখুন কিরকম, এতক্ষণের ভাব দেখেছে, তিনি এত ব্যস্ততে আসছে, আর তিনি যেন সকলের উপরে উঁচু, তাই তিনি এমনি আস্তে আস্তে এরকম করছে, মানে আপনারা বসুন, যে জায়গায় বসুন, যে জায়গায় বসুন, ঠিক আছে, ঠিক আছে, হয়েছে, ফুল দিতে হবে না, আর আপনাদের প্রণাম করতে হবে না, এমন মানে একটা মেজাজে আসছেন আর বলছেন, ঠিক আছে, ঠিক আছে, বলো। ভীম বলে, ওরে বাবা, মেয়ে মানুষ হলে কি হবে, মেজাজ আছে? হ্যাঁ, একবারে বসে বলল, স্বয়ং কৃষ্ণ সেখানে এতক্ষণ পরে উপস্থিত হচ্ছে, এ মেয়েটা আসার পর। ভীম তখন বলছে, দেখে নেব যে আমি এখানে আছি, শুনলাম এত লোক আছে, সকলেই তাকিয়ে দেখবে যে আমি গাছে বসে আছি, ও হবে না, দেখি কৃষ্ণ কি করে। সকলে যখন এলেন, দেখে কৃষ্ণ আসছে, সকলেই উঠে দাঁড়ালো, কিন্তু সেই মেয়েটা উঠে দাঁড়ালো। সেই মেয়েটা কৃষ্ণকে বলছে, বসুন বসুন, কথা বলবেন না, বসুন। কৃষ্ণ তো দেখবেন, যে যার কিছু শিষ্য শাবক থাকে, তো জগৎগুরু কৃষ্ণ এসেছে, কিছু লোক প্রণাম করবে না,
কি চার জনজন দুর্যোধনেরও কিছু শিষ্য আছে, সে পৌঁছে গেলেই তার শিষ্যরা প্রণাম করে। দেখবেন যারা মাতাল আছে তাদের দলের লোক পৌঁছে গেলে কি দাদা এই তো তোমার জন্য বসে। সাধুদের তেমনি কিছু লোক আছে এলেই হুড়া পড়া পড়ে যাবো না, যেই কৃষ্ণের কাছে কৃষ্ণ নিচের আসনে বসে, এর থেকে যেটা নিচু সেইটাই বসছে কৃষ্ণ। এবার লোক কিছু প্রণাম করতে যাচ্ছে, মেয়েটা তখন বলছে চলো গিয়ে জায়গায় বসো, প্রণাম পরে হবে, আগে মিটিংটা হোক। ভীম বলে এই মিটিং, এই সিংহাসনে কে বসবে কে বসবে, আমার ধান্দা ছিল, এতক্ষণ পরে বোঝা গেল কার জন্য এত ব্যবস্থা। কিন্তু মেয়েটা কে, শেষকালে বলে উঠল কি সভা শুরু হওয়ার আগে বললে, বলো যোগ মায়া কি বিদায় গৌর প্রমানন্দে, বোঝা গেল কে মা যোগ মায়া কি। সকলেই জয়ধ্বনি করলেন, সেই মা যোগমায়া বললেন ঠিক আছে আমি সবাই প্রতি প্রসন্ন, আপনারা বসুন, এখন মিটিং শুরু করব, কার্য শুরু করব। সেই কার্য শুরু করার আগে আপনাদের বলি নারায়ণ, এই যে এই যে ঠাকুর নারায়ণ নারায়ণ কে গান করে বলুন তো, সে একটু লেটে ঢুকেছে। যোগমায়া বলছে এদিকে সর, গান বন্ধ করো, নারায়ণ নারায়ণ করবে তো দেরি করে এলে, টাইম আসতে হয়, সব জায়গায় একটা সময়ের দাম নেই, বুঝে নেন এরপর থেকে সময় কোনোদিন ক্ষতি করবে না। টাইমে ঢুকবেন, টাইমে যাবেন, টাইমে খাবেন, টাইমে শুবেন, টাইমে হরি নাম করবেন, তাহলে টাইমে ঠিক টাইমে ঠিক জায়গায় পৌঁছে যাবেন। নারদ ঋষি বিনা থেমে গেল, নারায়ণ নারায়ণ বন্ধ হয়ে গেল, বন্ধ করো এদিকে এসো। এখন তাহলে শুরু হওয়ার আগে বলি বাকি কেউ নেই তো, সবাই পৌঁছে গেছে তো, সবাই ঘুরে ঘুরে থাকে, সব আসন ভরে গেছে, একটা খালি, সে তো সিংহাসনে বসে আছে বট গাছের উপরে, তারই সিংহাসনটা কি নারায়ণ নারায়ণ। আবার গান ধরলে বললো না না আমি কথাটা বলতে চাইছি, আগে এখানে একটা সিংহাসন ফাঁকা আছে দেখছি, সিট খালি আছে, তো তখন বলছে কে আসে না, তো তখন বলছে ভীম আসে না, ভীম গেছে কোথায়। এই যে বলছে ভীম গাছ থেকে পড়ে পড়ে অবস্থা, সে ভীমটা গেছে কোথায়। তো যুধিষ্ঠির কাঁপতে কাঁপতে বলছে কিছু মনে করবেন না মা, সকাল থেকে কিছু খায়নি, কোথায় জেগেছে তাকে খুঁজে পাই পাই, বলতে পারছি না তিনি কোথায় গেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ, তুমি নারায়ণ করে উঠলে কেন, বলে আপনি যদি অভয় দেন মা তাহলে আমি বলতে পারি সে কোথায় গেছে। ভীম ভাবছে কি নেবে পালাবো, তার মানে নারদ দেখে নিয়েছে আমি যে হেতা বসে আছি, সে তখন ডাকছে তুমি যেই হও, তুমি যার মা হও, তুমি আমারও মা, মানে যিনি বসে আছেন চুপে, তুমি কৃপা করো আমি পরে নামবো, এখন নামবো না, এই মিটিং চলুক এ পরে নামবো, নারদ যেন বলে না। তখন বলছে ঠিক আছে নারায়ণ নারায়ণ করতে হবে না, আমি পরে দেখছি। যুধিষ্ঠির বলে হাজির, বলো ভীম কোথায় গেছে, আমি বললাম তো ওকে খুঁজে পাই না, গত রাত্রে কি ঘটেছিল আমি কিচ্ছু বুঝতে পারি না, গত রাতে কি হয়েছে তাও জানি না, সকাল থেকে কিচ্ছু খায় না, কাউকে কিচ্ছু বলে না, কোথায় চলে গেছে, ভাই না তুমি দাদা না কি, খোঁজ রাখতে পারে না ভাই কোথায় গেছে, বলে যদি বলেন তাহলে আমি যে করুক তাকে খুঁজে, ওকে না খুঁজে আনলে মিটিং হবে না আজ, ওর একদিন কি আমার। ভীমের আরো অবস্থা খারাপ, যখনই সেই যোগমায় বলছে ওর একদিন কি আমার একদিন, ওর রক্ত না নিলে আমার গা গরম গরম হবে, আমি কিছুতেই ঠান্ডা হতে পারছি না, ওর রক্ত চাই। ভীম মানে সকলেই যেমন ভয়ে কাবু হয়ে গেছে, ভীমের গা দিয়ে ঝরঝর করে ঘাম বের হচ্ছে। কৃষ্ণ যদি একবার কাছে থাকতো তবু সাহস হতো, এই মেয়েটা যে কে সেটাই তো বুঝতে পারি না, সকলে ভয়ে কাঁপছে, তার মানে এর একটা প্রভাব আছে, নালে এরকম বলছে কেন, আমি বড় বড় গাছপালা উড়ে সকলে ভয় করে, কিন্তু সে আজ মেয়েটাকে ভয় করছে।
আর সেই মেয়েটা বলছে, তাহলে কি ভীমকে তোমরা খুঁজে পাবে না? নারায়ণ নারায়ণ, প্রভু আপনার মা আপনার সময় হলে বলবেন আমি জানি ভীম কোথায় আছে। নারদ বলে দিয়েছে, তখন যোগমায়া বলছে তাহলে আর দেরি করে লাভ নেই, মিটিং তো তাকে নিয়েই মিটিং, তাকে নিয়ে মিটিং মানে আমাকে নিয়ে মিটিং, এর সর্বনাশ, একি কাণ্ড, এখন আমার বোধহয় আজ মৃত্যু ছাড়া কোনো গতি নাই, তবু ভালো হরি নাম সকালবেলা একটু করেছি। এখন কৃষ্ণ বলেছিল আমাকে মায়া দেখাবে, এ জন্মে আর মায়া হলো না, এই মায়ার হাতে মরতে হবে, যা হবার তা হবে। নারদ জগমায়া বলছে, নারদ বলে মা বলিয়ে কি আবার, বলে ভীম কাহা গেয়া এসা বতাও। তো তখন বলে মা তিনি কাছাকাছি আছে, কাছাকাছি আছে, এখানে সিংহাসন পড়ে আছে তার ফাঁকা, সে কথা বলে এর উঁচু সিংহাসনে বসে আছে। বলে তাকে সেই সিংহাসনটা কে দিল, বলে কেউ দেয়নি আগের থেকে আছে। বলে সেটা কথা, বলে আগে আপনার ডান দিকে বট গাছের উপর ওই যা বলা, যদি দেরি হয়ে যায় কোথায় কি হবে, ভীম আকা চাকা পড়ে গেছে। কেন না, যেহেতু বলে দিয়েছে আর ভীম সকলের উপরে বসে আছে, সে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে নামতে আর পারে না, পড়ে গেছে বেচারা। পড়ে গিয়ে হাজির মানে এমনি তো খাওয়া দাওয়া নাই, সে তো অবস্থা খারাপ, যার কোনোদিন ভাটা পড়েনি পেট, আজ একবারে তলায় পড়ে গেছে। সে কোন রকমে হাত জড়ো করে এসে, তার আপন বলতে তো এখানে কেউ নাই, ভাইও নাই কেউ নাই, সকলেই তো তার শত্রু মনে হচ্ছে, একজনই আছে সে হলো কৃষ্ণ। তা যেই কৃষ্ণের দিকে ভীম তাকিয়ে তাকিয়ে আসছে, কৃষ্ণ তখন কি বলবো, তো প্রণাম করে বসে পড়ল। আর যুধিষ্ঠির মহারাজ সবচাইতে যিনি সম্মানী মানুষ, তিনি এরকম মায়ের পায়ের তলায়, যিনি যোগমায়া তার পায়ের তলায় বসে, মা আমার ভাই আসছে, ভীম কৃষ্ণের দিকে তাকাচ্ছে, তাহলে প্রণাম করি। আর প্রণাম করে যেই প্রণাম করেছে, উঠে দেখে কেউ মানে সেই মেয়েটাকে যে প্রণাম করেছে, প্রণাম করে উঠে দেখে সে মেয়েটাও নাই, সিংহাসন নাই, দেব দেবী ঠাকুর যেই ফাঁকাকে সেই ফাঁকা, জ্যোৎস্না রাত্রে শুধু দাঁড়িয়ে আছে বাঁকা। কৃষ্ণ কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর ভীম এই মাত্র উঠে দেখে কিচ্ছু নাই, সে লোকজন নাই, সিংহাসন নাই, ফুলের তোড়াও নাই, ধূপদানিও নাই, কিচ্ছু নাই, একদম টোট শূন্য, শুধু বাঁকা কৃষ্ণ। তখন ভীম বলে কৃষ্ণ বলে দাদা, কৃষ্ণ বলে কি, বলে তারা, বলে কারা, বলে এখানে ছিল যারা, আমি তো কাউকে দেখিনি, তুমি কাউকে দেখোনি, এখানে একটা বড় সিংহাসন একটা মেয়ে মানুষ বসলো, আমার দাদা তার পাততলায় বসলো, আর নারায়ণ ব্রহ্মা ভোলানাথ দেব দেবী সব এখানে হাত জোড় করে বসলো, তারা নাই, তুমি দেখোনি? কৃষ্ণ বলে না, আমি তো আসার পর থেকেই ফাঁকা দেখছি, আমি তো তোমাকে খুঁজছি। তাহলে আমি যেগুলো দেখছি কৃষ্ণকে বলবো না, ছেড়ে দেবো, এ আবার বলবে আমি স্বপ্ন দেখেছি। তখন বলছে কৃষ্ণ কিছু মনে করো না, আমি তো আমিও তোমাকে খুঁজছি। বলে তাহলে তুমি কি দেখলে, বললে তুমি বড্ড খোঁচাতে পারো। সে তখন হাউ মাউ করে কেঁদে কৃষ্ণকে জড়িয়ে ধরছে, ভাই রে কত রাত থেকে যে আমার কি রাশি চলছে আমি বলতে পারবো, যা দেখি কাউকে বলা যায় না,
কি ব্যাপার বলো তো কৃষ্ণ, কৃষ্ণ বলে তুমি পেটে রাখো কেন বলো তো, ঝেড়ে দিলে কাজ মিটে যায়, তুমি বলো তো ব্যাপারটা কি? বলে সত্যি কথা বলি? তাহলে বলি। বলে তুমি এখনো বলি বলি করছো, শুরু কর। বলে কি, গত রাত্রে যেটা দেখে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, এবার তোমাকে বলে ফেলি। বলে সত্যি কথা কি, ওই যেতে যেতে আমি দেখতে পেয়েছি যুধিষ্ঠির আর দ্রৌপদী যে ঘরে ছিল, দ্রৌপদী খাটের উপরে বসে আছে, আমার দাদা তার পায়ের তলায় বসে আছে। কৃষ্ণ বলে এইটা তুমি চেপে রেখেছ, দাদা পায়ের তলায় বসে আছে, দ্রৌপদী মানে খাটের উপরে বসে আছে, আর তার পায়ের তলায় দাদা হাত জোড়ো করে বসে আছে। আপনি বলুন তো, যে দাদাকে আমরা মহাপুরুষ শুধু নয় দেবতার জ্ঞানে দেখি, সে মেয়ের পায়ের তলায় মেয়েটার সাহস আমি ভক্ত করব? মেয়েটার সাহস হলো কি করে উঁচুতে বসে আছে, আমার দাদা আবার হাত জোড়ো করে তার পায়ের তলায় বসে, এইটা আমি কিছুতেই ভাবতে পারি না, কাউকে বলতেও পারি না। শুধু আমি চেষ্টায় আছি দ্রৌপদী একবার কাছে এলে ওকে এক আছাড় মারবো, মরে যাবে। কিন্তু দুঃসাহস নেই, দাদা যদি আমাকে আছাড় মারে, এই জন্য ভয়েও কিছু করতে পারি না, খেতেও পারি না, ঘুমোতেও পারি না, আমি স্বস্তি পাই না, এই তোমার কাছে আমি বলি। তখন যুধিষ্ঠির মানে শ্রীকৃষ্ণ বলে, এইটা তুমি রাতের বেলা দেখেছ? বলে হ্যাঁ এইটা আমি দেখলাম। আর এখন কি দেখলে? বলে এখনো দেখলাম একটা মেয়ে মানুষ তাকে যোগমায়া বলছে, আমার দাদা তার পাত্রলায় বসে আছে, ব্রহ্মা বিষ্ণু ভোলানাথ নিচু আসনে বসে আছে, মেয়েটা উঁচু আসনে বসে আছে। বলে কৃষ্ণ ওসব বাদ দাও না, মায়া দেখাও না, মায়া দেখাবে না। বলে শোনো, তুমি যাকে উঁচু আসনে দেখেছ তুমি বুঝতে পারো না সে কে, তার নাম দ্রৌপদী, তিনি বসে আছেন যোগমায়া রূপে। ভীম বলে, দ্রৌপদী যোগমায়া? সেই যোগমায়া দ্রৌপদী রূপে পঞ্চ পাণ্ডবের ধরণী হয়ে এসেছে। তোমার দাদা ধর্মজ্ঞ দ্রৌপদীকে চেনে, পত্নী রূপে নয় যোগমায়া রূপে দেখে, তাই তার বলে। তাহলে আমি যে এখানে যেটা দেখলাম সেটা সত্য না মিথ্যা? এরই নাম, এই ছিল, এই যা দেখছ সব মায়া, আজ আছে। ভীম তখন বলে, ভাই একটা প্রণাম করবা? বলে না, তুমি তো দাদা, প্রণাম করো না। বলে তাহলে তুমি যে মায়া নাটকটা চালু করলে তুমি আমাকে বললে না কেন? তাহলে আমিও তো গিয়ে ক্ষমা চাইতাম। বলে না, তোমাকে দেখানো হলো এই কারণে, তুমি মায়া দেখতে চেয়েছিলে না, এই দ্রৌপদী অন্য কেউ নয় সেই যোগ মায়া। এখন বলছে ওসব কথা ছাড়ো, আর তোমাকে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি আমার খিদে লেগেছে, বাড়ি যাবো। কিন্তু বাড়ি গেছে, যেই কৃষ্ণের সঙ্গে বাড়ি যাচ্ছে কুন্তিমা দেখে বলছে, যাক আমার কৃষ্ণ ম্যানেজ করেছে। কেন না, ভীমের মানে মুখটা একটু বেশি উজ্জ্বল হয়ে গেছে, অনেকটা হাসি হাসি ভাব আছে, আসছে। তখন বলে, বাপ সেই তুই হাসলি সকাল থেকে মেঘ ডেকে, মেঘ সেজেছিল কেন? সে তখন কৃষ্ণ বলছে, মা ঘটনা ঘটে গেছে, সেসব তোমাকে বলা যাবে না, ও রাতের বেলা একটা জিনিস দেখেছে। বলে এখন কি হবে, ও দ্রৌপদীর কাছে ক্ষমা চাইবে, তো চাওয়া তো ওর উচিত। ভীমের উপরে আমি সকাল থেকে সন্তুষ্ট ছিলাম, তুমি কি বলছো কৃষ্ণ, ও দ্রৌপদীর উপরে রাগ করেছে? বলে হ্যাঁ, ও দ্রৌপদীকে মারবে ঠিক করেছিল। বলে এখন আমার ইচ্ছে হচ্ছে আমি ভীমকে মারব। তোমার সাহস হলো কি করে, আমার সেই দেবী প্রতিমা বৌমাকে তুমি মারবে এমন তোমার দুঃসাহস হলো কি করে? ভীম তখন কেঁদে বলেছে, মা আমি সব বুঝতে পেরেছি, আর আমাকে নতুন করে কাঁদিও না।
এখন আমি কি করে দ্রৌপদীর কাছে ক্ষমা চাইবো সেটাই বুঝতে পারি না। তো তখন বলছে, ঠিক আছে ঠিক আছে, তুমি ছেলে হও, সে তোমার পত্নী হয়, তবু আমি একটা ব্যবস্থা করে দেব। কি? তুমি আজ সন্ধ্যে পর্যন্ত অন্তত টিকে থাকো। দ্রৌপদী যখন সন্ধ্যা দিয়ে শাশুড়িকে মারে না, প্রণাম করে, সবাই গুরুজনদের প্রণাম করে, দ্রৌপদী প্রণাম করতে আসবে, তখনই আমি ম্যানেজ করে দেব, ঠিক আছে? তখন ভীম বলে, সবাই যায় যাক, কৃষ্ণ তুমি থাকো, তুমি থাকো, যতক্ষণ না দ্রৌপদীর কাছে ক্ষমা চাইছি ততক্ষণ আমার মন শান্তি হচ্ছে না, তুমি থাকলে ম্যানেজ হবে। এইবার কি হলো, সন্ধে নেমে গেল, শঙ্খ বাজিয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে দ্রৌপদীজি গলায় আঁচল দিয়ে আগে শাশুড়ি মাতা কুন্তি দেবীকে প্রণাম করতে আসছে। যেই কুন্তি দেবীকে প্রণাম করছেন, সঙ্গে সঙ্গে কুন্তি মা দেবকী মা মানে ওই দ্রৌপদীজিকে জড়িয়ে ধরে বলছে, চিবুকটা ধরে বলছে, মা লক্ষ্মী, মা যদি মনে করো তোমার কোন ছেলে কোন মানুষ তোমার প্রতি অন্যায় অবিচার করে, তুমি তাকে কি চোখে দেখবে? তিনি তো কোন গলায় আঁচল দিয়ে বলছে, মা আপনি বলুন, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব, আপনি তো শিখিয়ে দেবেন। বলে, মা যদি কেউ ক্ষমা চায় তাকে ক্ষমা করতে হয়। দ্রৌপদী বলে, আপনি যখন বললেন ক্ষমা নিশ্চয়ই করে দেবো, কোনোদিন এমন ঘটলে ভীম এদিকে বেরিয়া। তখন দ্রৌপদী বলে, আপনার ছেলে এখানে আছে? তা যেই ভীম বেরিয়ে এলেন মাথা নিচু করে, কৃষ্ণ তখন বলে, দ্রৌপদী ভীমের খাবার ব্যবস্থা? বলে, তিনবার খাবার হয়েছে, সব মাছি বসে আছে। তা উনি যে সেই সকাল থেকে গান গাইতে গেলেন, এই এলেন, গান গাওয়া শেষ হয়েছে মহাপুরুষ? তখন কুন্তি মা বলছে, ভীম এই বেলা, এই বেলা কথাটা বলে ফেললাম। সে তখন বলে, দেখো দ্রৌপদী কিছু মনে করো না, মা বলছে তোমার কাছে ক্ষমা চাইতে। দ্রৌপদী বলে, মা বলেছে? সে বাচ্চা ছেলের মতো বলে ফেলেছে, মা বলেছে তোমার কাছে ক্ষমা চাইতে। দ্রৌপদী হেসে বলছে, কিসের ক্ষমা? বলে, রাত্রে আমি যা দেখেছিলাম তুমি কিছু মনে করো না, আমি ভুল করেছিলাম। দ্রৌপদী তো এসব জানে না যে কি দেখেছে কি ঘটেছে, সে তো জানে না। তা সে তখন বলছে, স্বামী তুমি আমার স্বামী, তুমি এসব কি বলছো? আমি সকালবেলা তোমাকে শুধু গান গাইতে এখানে না বলছিলাম, দূরে গান গাইতে বলেছিলাম, আর তো কিছু না। তোমার গান কিন্তু খুব ভালো লাগে, আসলে সকালে ঘুমোচ্ছিল তাই বলছিলাম একটু দূরে গান গা। বলে, সেটা না, রাত্রিবেলা কি করেছে? দ্রৌপদী তখন বলে, আমি তো কিছু। কৃষ্ণ তখন বলে, যাক রাত্রের ঘটনা মা আছে এখানে বলতে আছে, যাও দ্রৌপদী ভেতরে যাও, তুমি তাহলে ভীমের প্রতি কোনো অসন্তুষ্ট না? বলে, কোনো ভুলই করে না তো আমি ওই বিষয়ে কেন বলতে যাব, ও সব কিছু নয়, আমার প্রণাম রইল দেবতা আপনার চরণে, আপনি আমাকে কৃপা করুন। তখন ভীমের একটু শরীরটা হালকা হলো, দ্রৌপদী বলে দিয়েছে কোনো অপরাধ নেই। তখন বলছে, কৃষ্ণ তাহলে সব মিটে গেছে? বলে, ওই তো মিটে গেল, তবে তোমার যেদিন পালি পড়বে সেদিন তুমি উপরে থাকবে না নিচে থাকবে? পাঁচ ভাই পালি করে তো মানে পত্নীর কাছে আলাপ করে না, তো সেইটা তুমি যেদিন ঢুকবে। বলে, কৃষ্ণ তুমি বলে তো আমি উপরে থাকবো না নিচে থাকবো না? তখন বলছে, আরে তোমার দাদা যেহেতু নিচে বসেছিল তা তুমি কি উপরে থাকবে না? তাহলে তুমি আবার বট গাছে উঠবে, আবার ওইসব দেখবে, কেমন এসব দিন কেটে যাবে। তখন ভীম বলে, প্রভু কৃষ্ণ এটা যে তোমার মায়া, তুমি তো বললেই সব ঝামেলা চুকে যেত, তুমি আমাকে যা দেখিয়েছো সেটাও মায়া, বট গাছের তলায় যা দেখেছি সেও মায়া, আর ঘরে যিনি ঢুকেছেন তিনিও মায়া, যোগ মায়া যোগেশ। বলো রাধে রাধে। তাহলে আজকের দিনে আপনাদের কৃষ্ণের মায়া সম্পর্কে কিঞ্চিত কথা আস্বাদন করলেন। এই সমগ্র লীলা সমগ্র কথার মুখ্য কথা হচ্ছে এটাই, যেটা শুরুতে হচ্ছিল, সত্য জানবেন তো সব ভুলে যাবেন, দুঃখ ভুলে যাবেন, আর সদত চিন্তন অভ্যাসই করবেন, সাধু সঙ্গত তখনই করবেন যখনই এই তত্ত্বটা।
এ মায়ার ঘরে না তুমি মা, না তুমি বাবা, না তুমি মালিক, না তুমি কেউ, না তোমার সংসার আছে। সংসার শুধু সারাসার ভগবান কৃষ্ণে। তোমার মতো আমার মতো কত ব্যক্তি চলে গেছে, সংসার আছে, আমরাও চলে যাব, সংসার তবুও ধরতে হবে ভগবান শ্রীকৃষ্ণ। কেমন গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় সদা কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো।